গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8:30, দেখেই নিয়েছি সেই কারণে বললাম সকাল 8:30 বাজে। আর বর গেছে বাজারে আর আমি রান্নাঘরে অনেক কাজ করে ফেলেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর কালকে রাত্রেও অনেক কাজ করা হয়েছে যেটা কিনা তোমাদের এখন দেখাবো। কালকে দেখানো পসিবল ছিল না, সেই কারণে রাত ওই 11:30টার সময় 11:30টার সময় অনেক কিছু করা হয়েছে, অনেক কাজ করা হয়েছে। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখিয়ে দিই। আরও একটা দিন শুরু করলাম, জানি না কেমন যাবে। আমাকে বেরোতে হবে, এক জায়গায় যেতে হবে, তো সব রান্নাবান্না করে রেখে তারপরে যেতে হবে। কখন বেরোতে পারবো জানি না, 11:00টার পরে সেখানে যেতে হবে। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখাই কী কী কাজ কালকে করা হয়েছে রাত্রেবেলা। তো এই দেখো বন্ধুরা, এই যে এই মিটকেসটা এখানটায় ছিল। এই জানলাটা কিন্তু তোমরা কখনো দেখোনি, এই একটা জানলা আছে আর এইও এই একটা জানলাও আছে, এই জানলাটা কখনো খোলা হয় না। তো এই জায়গাটায় এই মিটকেসটা ছিল। আর এই চালের ড্রাম, সেরুর পেডিগ্রির বাক্স, মুড়ির বাক্স সব ওই কোনাটায় ছিল, ওই কোনাটায় ছিল। আর এটা এই আলুর আর পেঁয়াজের বাস্কেটটা একটু এদিকে ছিল, ঠিক আছে। আর এই পাখাটা এই জায়গাটায় ছিল। তো কেন এটা সরানো হলো? কারণ ইঁদুর সংসার পেতেছিল। এই জায়গাটা দেখো একদম বিচ্ছিরি নোংরা করে রেখেছে, এটাকে পরিষ্কার করতে হবে ভালো করে। এই জায়গা আর ওই জায়গা, ওই যে দেখো হিসু পটি করে সব একাকার করেছে। এই জায়গাটা প্রথমে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষতে হবে, ঘষে নিয়ে সার্ফ দিয়ে ধুতে হবে, ধোয়ার পরে তারপরে ফিনাইল দিয়ে মুছতে হবে। এই দুটো জায়গায় এই কাজ করতে হবে। কালকে রাত 11:30টার সময় এই কাজগুলো বর আর আমি মিলে করেছি। তখন আর ক্যামেরা ধরা তো এমনিতেও আমি ধরি না, ওর সামনে আর খুলিই না ক্যামেরা, ফোন খুলিই না, তো সেই জন্য আর তোমাদেরকে দেখাতে পারিনি। তো এগুলো কেনা হয়েছে। এখন এই এই যে তিনটে চালের ড্রাম, এই চালের ড্রামগুলোকে একটা ব্যবস্থা করতে হবে, সেটা তোমাদেরকে বলছি কি করতে হবে। বলে না গরিবের কথা বাসি হলে লাগে, সেটাই হচ্ছে বিষয়। তো চলে এলাম রান্নাঘরে, রান্নাঘরেও অনেক কাজ করে রেখেছি, সেটাও তোমাদেরকে দেখাবো। আর গতকালকে বলেছিলাম যে ওই ননদের বাড়িতে গেছিলো, ননদের বাড়ি থেকে খাওয়া দাওয়া পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, অত সকালবেলা রান্না হলো কী করে? কারণ বর তো গেছিলো সকালবেলা 8:30 সময় বেরিয়েছিলো এখান থেকে, 8:30 না 9:00 সময়, 8:30 সময় বেরিয়েছিলো আর ওই 10:00-10:30 মধ্যে চলে এসেছিলো। তাহলে এত তাড়াতাড়ি দিদির রান্না হলো কী করে? দিদির বাড়িতে রান্না হয়েছিল মঙ্গলবার, কারণ মঙ্গলবার রাত্রেবেলা থেকেই ভাইপোটা শুরু হয়ে গেছিলো নাকি আমি তো সঠিক জানি না। তো সেই দিন সেই জন্য মঙ্গলবার দিন রান্নাবান্না হয়েছিল। এইবার ভাইফোঁটা কে কাকে দিয়েছে? কারণ আমাদের আমার ভাগ্না তো বাড়িতে নেই যে আমার ভাগ্নি তাকে ভাইফোঁটা দেবে, সেটা হচ্ছে জ্যাঠা শ্বশুরের ঘরের। আমার নন্দাই হচ্ছে সবচেয়ে ছোট, আমার নন্দাইরা চার ভাই, ঠিক আছে। মানে আমার দিদির তিনটে ভাসুর আছে, তো তিনটে ভাসুরের মধ্যে দুটো ভাসুরের বিয়ে হয়েছে, একটা ভাসুরের বিয়ে হয়নি। তো দুটো ভাসুরের ঘরে ছেলে আছে, তো সেই ছেলেরা এসেছিল, ভাগ্নে আসেনি, ভাগ্নেকে দেয়নি, বাট ওই দুই দাদাকে দিয়েছে। তো সেই কারণে তাদেরকে মঙ্গলবার দিয়েছিল, তো মঙ্গলবারই সেই কারণে রান্নাবান্না হয়েছিল। আর কালকে গেল বুধবার, তো সেই বুধবার সেই রান্না পাঠিয়ে দিয়েছে। যেহেতু ও থাকেনি, কারণ আমাকে যেতে হয়েছিল ওই বোনের কাছে, সেই কারণে ও আর থাকেনি, আর ওকে খাওয়ার দাওয়ার পাঠিয়ে দিয়েছে, তাও জোর করে পাঠিয়ে দিয়েছে। তো চলো কী পাঠিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে দেখো, এখানে আছে কাতলা মাছ, এখানে এক পিস আছে, কারণ এক পিস কালকে খাওয়া হয়ে গেছে, দুজনে কালকে ভাগ করে খেয়েছি। অনেক বড় পেল্লাই সাইজের মাছ ছিল, তো এখন এই এক পিস রয়েছে, এটা ও খাবে। আর এখানে হচ্ছে এটা হচ্ছে খাসির মাংস, অর্ধেক খাওয়া হয়ে গেছে, অর্ধেক রয়েছে। তো এই দুই রকমের আর কি পাঠিয়ে দিয়েছিল। আর পাঠিয়েছে দাঁড়াও, আমার সেই কি যেন বলে ব্যালেন্স শেষ হয়ে গেছে তাই মেসেজ ঢুকছে। আর এগুলো পাঠিয়েছিল এই যে এই বাক্সর মধ্যে, এই যে আমি ধুয়ে রাখলাম। খাসির মাংসের ইসে তো একদম জমে গেছিলো, অনেক ঘষে ঘষে পরিষ্কার করেছি। আর মুখগুলো আগে কালকেই ধুয়ে রেখেছিলাম। আর এই যে ওখানে শেরুর থালা রয়েছে, শেরুকে এখনও খাওয়াইনি, শেরুকে খাওয়াবো। শেরুর এই যে দই বের করে রেখেছি, তো এখানে এই দুই পদ আমি জাল দিয়ে নিলাম। আর এখানে আমার সকালবেলার খাওয়ার তিন পিস বেগুন ভেজে নিয়েছি, আর করব মূলো শাক, কালকে বাজার করে নিয়ে এসেছিলো সন্ধেবেলা, তো সেই কারণেই এই মূলো শাকটা তাড়াতাড়ি করতে পারলাম।
বেছে রেখেছি, ধুয়ে রেখেছি, এখনও কাটিনি। আর মূলোর শাক আমরা করি সবসময় বেগুন দিয়ে, তো বেগুনও এখানে কুচিয়ে রেখেছি। এই বেগুনই এক অর্ধেকের বেশি দিয়েছি এখানে, আর এই 3 পিস ভাজা করে নিয়েছি। তো এই হচ্ছে সকালবেলার কাজ। আর ভাত তো হয়েই গেছে, ভাতের ঢাকনা এখনো খোলা হয়নি, আগে শেরুকে খাওয়াবো তারপরে আমি খাবো। তো চলো, সকালবেলার এইটুকু কাজ তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সেই দিন যে ওই যে আমাদের বাড়িতে যে মাছ এসেছিল, সেই মাছ রেখেছিলাম, সেই মাছ, এই মাছ আজকে হবে, এই মাছ করব আর এই শাক করব, আর ওই 2 পদ রয়েছে। ব্যাস আজকে এই রান্না। তো দেখো, এদিকে মূলোর শাকটা বসিয়ে দিয়েছি, আর এখানে বেগুন ভেজে রেখেছি। এখন এর মধ্যে আমি চিনি দেব। তো দেখো, চিনি দেওয়ার পর একটু আঁচটা বাড়িয়ে দিয়েছি, কারণ জলটা টানাতে হবে, শাকের থেকে বাড়তি জলটা টানিয়ে নিয়ে তারপরে বেগুন ভাজাটা অ্যাড করতে হবে। তো ঘর থেকে বেরিয়ে দেখো, টোটোতে উঠে পড়েছি আর উল্টো সাইডে বসেছি। টোটোতে উল্টো সাইডে বসাতে আমার কোনো আপত্তি নেই, বরং আমি ফাঁকা টোটো থাকলেও উল্টো সাইডে বসি, কারণ যেহেতু চাকা থাকে না উল্টো সাইডের আর কি, যেখানটায় বসায় সিটের নিচে যেহেতু চাকা থাকে না, তাই জার্কিংটা কম হয়। আর আজকে দেখো মেঘলা ওয়েদার, আমি টিকিট কাউন্টারে যাচ্ছি টিকিট কাটতে। ঠাকুরনগরে একটা মানে খারাপ ঘটনা ঘটেছে আজকে সকালবেলায়, বর আর কি বাজার যখন করে গেছে বাড়িতে তখনই বলছিল, শুনে খারাপ লাগলো। আর স্টেশনে মানে প্ল্যাটফর্মের উপরেই আমাদের পাড়ার একজন ছিল, সেও আমাকে বললো আর কি যে এই ঘটনা ঘটেছে, তোমাদেরকে বলছি পরে কি ঘটেছে। খুব খারাপ দিন ছিল একটা। তো এইদিকে আরেকটা ট্রেন ঢুকে গেল, কিন্তু যেই ট্রেনে আমি যাব সেই ট্রেনটা আজকে ফাঁকাই থাকবে, ওই পাশের ট্রেনও ফাঁকা আছে, এই পাশের ট্রেনও ফাঁকাই থাকবে। আর এই যে দেখো, আমি এই মানে এই দিকে আসবো, প্ল্যাটফর্মে আসবো আর এই ভিডিও তুলবো না সেটা হতে পারে না। এই যে দেখো কত সুন্দর উনি খেতে দিচ্ছেন। আর ক্যামেরাটা আমি ঠিক তার আগের মুহূর্তে বন্ধ করেছি, যখন এক ঝাঁক পায়রা পুরো উড়ে গেল, এরা সব যখন উড়ে গেল সেই দৃশ্যটা আমি আর ধরতে পারিনি। তো এই দেখো ট্রেন ঢুকে গেছে, আমার লোকজন নামছে, আর আমি এই সময় ক্যামেরাটা অন করেছি কারণ জানি ট্রেনটা ফাঁকা থাকবে। আর মানে কি বলবো, চলতি পথে ক্যামেরা অন করতে মোবাইল ধরতে ভয়ই লাগছে, কারণ হচ্ছে তোমার এই মোবাইল নিয়েই দুর্ঘটনাটা ঘটেছে, বুঝলে, দুর্ঘটনাটা ঘটেছে। চারিদিকে এত দুর্ঘটনা ঘটে তারপরেও মানুষে আর কি সচেতন হয় না। আমার তো রাস্তায় বেরিয়ে আমি ক্যামেরা অন করি খুব কম, 15-16 সেকেন্ডের জন্য, ব্যাস তারপরে হয়ে যায়। আমার আর ক্যামেরা খুলতেই ভালো লাগে না, মনে হয় যেন চারিদিক থেকে কে কীভাবে দেখছে, এই ভয় থাকে। আর সবাইকে দেখি কত সুন্দর বিন্দাস হয়ে কথা বলে বাইরে বেরিয়ে। এখন আর ক্যামেরাটা ঘুরালাম না, মানে রোটেট করলাম না, যেটাকে বলে আর কি সামনে পিছন করা, আমি ডাইরেক্ট ক্যামেরাটাকে ফোনটাকেই ঘুরিয়ে দিয়ে তারপরে করলাম। কী বলছি কী করছি বুঝে নাও, কারণ এখন হচ্ছে রাত কটা বাজে, 11টা প্রায় বাজতে যায়, হ্যাঁ 10:39 বাজে, আর ঘরে আমার বর আছে, সেই কারণেই আর কি ভয়েস ওভার দিতে আমার একটুখানি প্রবলেম হচ্ছে। তো বন্ধুরা, আমার কাজ হয়ে গেল, এখন স্টেশনে যাব। 11:30 ট্রেনটা পেলাম না, সেই 12:47 ট্রেন আছে, সেই ট্রেনটা ধরতে হবে, কিছু করার নেই, বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 1:30, এখন এতক্ষণ বসে থাকতে হবে স্টেশনে, একটু আগে কাজটা হয়ে গেলে ট্রেনটা পেয়ে যেতাম, কিন্তু কিছু করার নেই। তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর টোটো পেলাম, আর এই দেখো টোটোতে উঠে পড়েছি, আর হচ্ছে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে, রিটার্ন টিকিট কাটাই ছিল। আর এই যে বসে আছি, কারণ 1 ঘন্টা পরে ট্রেন। আর এখানে দেখো, এই যে দেখো কদবেলগুলো দেখে, না আমি বলবো না যে আমার খুব খেতে ইচ্ছা করে, জিভে জল চলে আসে, এরকমটা না নয়, কারণ আমি ছোটোবেলায় প্রচুর পরিমাণে টক খেয়েছিলাম, এর জন্য টকের প্রতি আমার আর কোনো এখন আর ভক্তি নেই। আর ওই মহিলা দেখো উঠবে উঠবে করছে, উঠতে পারছে না, তারপরে মনে হয় ওই পাশ থেকে ডেকেছে, তাই ওই পাশে গেল ওঠার জন্য।
আর এই যে ট্রেন ঢুকে গেছে, এই ট্রেন এখানে খালি হবে, তারপরে আমরা উঠে যাব। ট্রেনে তো উঠে পড়লাম, এখন পুরো পাক্কা 40 মিনিট এখানে বসে থাকতে হবে, তারপরে গিয়ে ট্রেন ছাড়বে। জানলার পাশে বসেছি, কিন্তু ঝালমুড়ি একটু খাবো ভাবছিলাম, কিন্তু ঝালমুড়ি অনেক পিছনে রয়ে গেছে। এখন যেতে গেলে জানলার সিট বুক হয়ে যাবে। অবশ্য জানলার সিট বলে কোনো বিশেষ, এখন আর এই ট্রেন ফাঁকাই যাবে, ঠাকুরনগর পর্যন্ত তো ফাঁকা যাবেই। দেখা যাক ট্রেনে যদি কিছু ওঠে, কারণ খিদে পেয়ে গেছে। তো তোমাদেরকে বললাম যে অপেক্ষা করব, কিন্তু সেটা আর পারলাম না, এত সুন্দর মুড়ি মাখা আর মিস করতে পারলাম না। এই মুড়িটা খুব সুন্দর করে মাখে, সেই কারণের জন্যই গিয়ে নিয়ে আসলাম। তবে হ্যাঁ, আমার জানলার পাশের জায়গা কিন্তু ফাঁকাই ছিল। দেখো কত সুন্দর গাছগুলো লাগানো আর মেনটেন করেছে কত সুন্দর, তাই তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। এইটুকুই ছিল, আর কিন্তু ছিল না। তো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি, 1:40 বাজে। ওই যে খাটের থেকে খাটের থেকে 1:40 বাজে, আমি আমার কাজ সেরে আসলাম, আর বর চলে গেল বরের কাজে, ও চলে আসবে। ওর আজকে শুধু এখন স্নান করা বাকি, রান্নাঘরটা সব পরিষ্কার করে রেখেছে, আমি ভাতটা বসিয়ে দিলাম এসে, ব্যাস। আর আমি এখনো ড্রেস চেঞ্জ করিনি, এখন ড্রেস চেঞ্জ করবো, কিছু কাজ ছিল সেটা করছি, তো এখন আমি ড্রেস চেঞ্জ করবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন 6:18 বাজে, 6:18, হ্যাঁ 6:18 বাজে, আর আমি রান্নাঘরে চলে আসলাম। তো যাওয়ার সময় আমি যখন বেরিয়েছিলাম, তখন অর্ধেক রান্না করে বেরিয়েছি। জানি না তোমাদেরকে বলেছি কিনা, আমার সঠিক মনেও নেই, এখনও পর্যন্ত ভিডিও এডিটিংয়ে হাত দিইনি আমি, সেই কারণে আমি বলতে পারলাম না যে আমি কতটুকু কাজ করে গেছি, সেইটুকু তোমাদেরকে বলেছি কিনা আমার মনে নেই। তো আমি মাছ ভাজা হয়েছিল, তখন দেখলাম ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, এরপরে আবার 1 ঘন্টা পরে ট্রেন ছিল, সেই কারণে আমি 1 ঘন্টা পরে, হ্যাঁ প্রায় 1 ঘন্টা পরে ট্রেন, সেই কারণে আমি মাছ ভেজে রেখেই চলে গেছি। মাছ ভেজে রেখে গেছি, কী কী, হ্যাঁ তোমাদেরকে বলিনি কী কী বাজার এনেছে সেটাও তোমাদেরকে দেখাইনি, কিচ্ছু করতে পারিনি। তো কালকে রাত্রেবেলা, কালকে সন্ধেবেলা বাজার করে নিয়ে এসেছিল মূলো শাক, মূলো সহ মূলো শাক, আজকে নিয়ে এসছে বেগুন, কালকেই নিয়ে এসেছিল কী কী যেন ভুলে গেছি, কুমড়া, কুমড়া, কুমড়া নিয়ে এসেছিল, হ্যাঁ কুমড়া নিয়ে এসেছিল, আর ভুলে গেছি, আমি সঠিক মনে নেই, ওই আর কি তরকারি ব্যাগ থেকে নামিয়ে ফ্রিজে ঢুকিয়েছিল, আমার সঠিক মনে নেই। তো আজকে সকালবেলা মূলো শাক রান্না করেছি, তোমাদেরকে তো দেখিয়েছি মূলো শাক, দেখিয়েছিলাম সেটাও মনে নেই, যেন বিশ্বাস করো মনে নেই মূলো শাক, হ্যাঁ 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 দেখিয়েছি দেখিয়েছি, বেগুন ভাজা ভাজছিলাম সেটা দেখিয়েছি, বেগুন কুচিয়েছি, মূলো শাক দেখিয়েছি, হ্যাঁ মনে পড়েছে মূলো শাক দেখিয়েছি, কিন্তু মাছ আর মাছের ঝোল করতে পারিনি, মাছটা শুধু ভেজে রেখে গেছিলাম। তো দুপুরের খাবার তো ছিল, তোমাদেরকে দেখিয়েছি দিদির বাড়ির থেকে যে এসেছিলো সেটা জাল দিয়ে রেখেছিলাম, ওই দিয়ে খাওয়া হয়ে গেছে, শাক মাছ আর হচ্ছে তোমার মাংস, ওই দিয়ে খাওয়া হয়েছে। এই যে মাছ ভাজা করে রেখে গেছিলাম, এখন এটাকে ঝোল করব, তাই আমি রান্নাঘরে এলাম, ভাবলাম চা করব, চা করতে এসে মনে পড়লো আরে আমি তো মাছের ঝোল করিনি, তাই এখন আগে মাছের ঝোল করি, পেঁয়াজটা কাটবো, মশলাটা করবো, বসিয়ে দিয়ে মাছের ঝোল হবে, তারপরে চাটা বসাবো। আর ভাত এমন ভাত করেছি, জানি না কি চাল নিয়েছি, কি মাথায় করে চাল নিয়েছি আমি জানি না, আমি এসে তারপরে ভাত বসিয়েছি, তোমাদেরকে তো বললাম। তো ভাত এত ভাত হয়েছে, দুপুরবেলা খেয়েছি, রাত্রেবেলা খাবো, আরও এক বেলার হয়ে যাবে আমাদের দুজনেরই, অনেক ভাত হয়ে গেছে, জানি না কি করব, কারণ গরমকাল হলে পান্তা ভাত খাওয়া যায়, আর তোমরা বলবে ভাত ভাজা, তোমরা তাহলে ভাত ভাজা, ওই ডিম দিয়ে আমি খেতে পারি না, ডিম তো খাওয়াই বা আমার, জোর করে খাই জোর করে, আর আবার সাত সকালবেলা, সকালবেলা খালি পেটে যদি ডিম খাই তাহলে হয়েছে কাজ আমার। তো জানি না কীভাবে ভাতগুলোর উদ্ধার করবো, তবে উদ্ধার তো করতেই হবে। তো চলো আগে মাছের ঝোলটা করে নিই, তারপরে চা করব। আর একটা জায়গায় যাবো ভেবেছিলাম, দুটো কাজ করার বাকি ছিল, তো যেহেতু আজকে বৃহস্পতিবার সেই কারণে আর হলো না, তাই আর তোমাদেরকে বললাম না যে কী কাজের জন্য। অবশ্য গতকালকে ইয়ে কন্ট্রোভার্সি চ্যানেলে আমি বলেছিলাম, গতকালকে না গত পরশু দিন, মনে নেই আমার সঠিক, হ্যাঁ গত পরশু দিন বলেছিলাম যে আমার অর্ধেক টাকা উঠেছে, অর্ধেক টাকা জন্য আমার একটা স্টেপ নিতে হবে, তো সেই স্টেপটা কি সেটাই মানে বাজারে যাওয়ার দরকার ছিল, কিন্তু সেটা তো হলো না বৃহস্পতিবারের কারণে। তো দেখা যাক, যদি জবে যেতে পারবো, জবে স্টেপটা নিতে পারবো সেই দিনই তোমাদেরকে জানাবো, আগের থেকে জানিয়ে লাভ নেই। তো চলো আমি এগুলো গুছিয়ে নিই, করে নিই।
তো মাছের ঝোল শুধু তো খাওয়া যাবে না, কারণ এক পদ দিয়েই খাবো রাত্রেবেলা, তাই একটুখানি আলু দিয়ে দিলাম, দুটো আলু কেটে দিয়ে দিলাম, কারণ এই মাছ দিয়েই তো কালকে বর নিয়ে যাবে। আর হচ্ছে তোমার সকালবেলা ডাল করে দেব, আর ডালের সাথে একটা ভাজা করে দেব, ব্যাস হয়ে যাবে। তো এর জন্য মাছের ঝোলে আলু দেব, তো আলুটাকে ঢেকে দেব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর গ্যাসটাকে দেখো কমিয়ে রেখেছি একদম। তো এই যে দেখো আমার মাছের ঝোল রেডি, এখন আমি ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো, কারণ ধনে পাতার থেকে একটা কষ বেরোয়, সেটাও যাতে ডিজলভ হয়ে যায় সেই কারণের জন্য একটুখানি ফুটিয়ে নেবো। তো গ্যাসের আঁচটা আমি বাড়াতে গিয়ে দেখি গ্যাসটা পুরো বন্ধই হয়ে গেছে। তো তোমরা অনেকেই বলেছো যে এরকম হলে পরে শুধুবা বিপদ হওয়ার সম্ভাবনা থাকে, আমি জানি বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। এই যে এখন আবার দেখো ফরফর ফরফর করছে আওয়াজ, আমি অরিজিনাল আওয়াজটা রেখেছি যাতে তোমরা বুঝতে পারো, তারপরে গিয়ে ঠিক হয়েছে। তো জানি এটা মানে কি বলবো, এটা ওটাকে কি বলে দুঃসাহসিক কাজ হয়ে যাচ্ছে। তো এরপরে আমি ঢাকা দিয়ে এটাকে নামিয়ে নেব। তারপরে চা করেছিলাম, মুড়ি মেখেছিলাম, এই যে চা, এই যে আমার চা, আর এটা হচ্ছে ওর চা। আর মুড়ি মাখাটা দেখো, আমি ধনে পাতা যে মাছের জন্য কুচিয়েছিলাম সেই ধনে পাতা আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, বাদ বাকি ও মুড়ি মেখেছিল। আর এই হচ্ছে আমাদের সন্ধ্যার খাবার। তো বন্ধুরা ভিডিওটা এন্ড করতে এলাম, রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আর এখন 11টা বাজতে ওই 2 মিনিট মতন বাকি আছে। খাওয়া দাওয়া সেরে ভিডিওটা এন্ড করতে এলাম, সকালবেলা টাইম পাবো না সেই কারণে এখনই ভিডিওটা এন্ড করতে এলাম। সকালে টাইম পাবো না কারণ আজকে কী কী রান্না হয়েছে তোমরা তো দেখেইছো, সকালবেলা উঠে তৈরি করে দিতে হবে সেই কারণে টাইম পাবো না, তার মধ্যে আমার ভিডিও পাবলিক করার টাইম হয়ে যাবে, সেই কারণে আমি এখন এন্ড করতে এলাম, অনিচ্ছা সত্ত্বেও এখন এন্ড করতে এলাম। তো যাই হোক, আমি তোমাদেরকে বলেছিলাম যে ঠাকুরনগরে একটা অঘটন ঘটেছে গতকালকে, সেটা কি, তো সেটা হচ্ছে সকালবেলায় তোমার আমার বর যেই ট্রেনে যায় আর কি, এখান থেকে অফিসে যায় যেই ট্রেনে, সেই ট্রেনে চাঁদপাড়া থেকেই ঠাকুরনগরে একজন এসেছিল। তো নেমে লাইন বরাবর হাঁটছিল আর কানে ছিল তার এয়ারফোন, ঠিক আছে, কানে এয়ারফোন ছিল। এবার কি হয়েছে, গান শুনতে শুনতে যাচ্ছে, তো স্বাভাবিক কারণে, তো স্বাভাবিকভাবেই ট্রেনের হর্ন শুনতে পাইনি, সেই কারণে ব্যাস দুর্ঘটনা ঘটে গেছে। আর আর এটাতে তো আর বলার জোর রাখে না যে স্পট ডেট হয়েছে না হসপিটালে গেছে, এইসব বলার জোর রাখে না, কারণ রোড অ্যাক্সিডেন্ট হলে কোনো কোনো সময় স্পট ডেট হয়ে যায়, কোনো কোনো সময় বেশিরভাগ ক্ষেত্রে হসপিটালে নিয়ে যায়, ছোটোখাটো ইঞ্জুরি হবে, বড় ইঞ্জুরি হয় মানে জীবনহানিটা খুব কম হয়, কিন্তু ট্রেনের সঙ্গে কোনো চান্সই নেই কিছু হওয়ার, ধাক্কা লাগলেই, ট্রেনের যে গতিবেগ তাতে ধাক্কা লাগলেই শেষ হয়ে যাওয়ার মানে বেশি ভাগ। তো সেরকমই হয়েছে আমাদের পাড়ার একজন বাসিন্দা আর কি, আমি যখন প্ল্যাটফর্মে ছিলাম দেখা হয়েছে, তখন আমাকে বললো যে তুমি শুনেছো, আমি বললাম হ্যাঁ এরকম শুনেছি, এরকম তোমার বন্ধু বললো, মানে আমার বরের কথা বন্ধু বললো, শুনে মনটা খারাপ হয়ে গেছে, আর আকাশটাও আজকে মেঘলা, কেমন যেন দিনটার সঙ্গে একদম ঘটনাটা মিলে গেছে। তা বললো এরকম মাংস এরকম চাকা চাকা, মাংস কাটলে যেমন যেরকম হয় মানে বাজারে কিনতে গেলে সেরকম নাকি চাকা চাকা হয়ে গেছে, মানে দাঁত ফাঁত সব জাবড়া জুবড়া আলাদা হয়ে গেছে। সত্যি সত্যি মানে এই এত দুর্ঘটনা ঘটে এই ফোনের কারণে, এই এয়ারফোনের কারণে, এই ফোনের থেকে বেশি এয়ারফোনের কারণে, কারণ দুটো কানই বন্ধ থাকে, ফোন থাকলে শুধু হচ্ছে তোমার এক কানে থাকবে, তাও এক কান খোলা থাকে, আর মানুষ কি বলবো অসচেতন হয়ে গেলে বা কোনো কারণে মানে ওই বলে না নিয়তি, ওর নিয়তিই ছিল আজকে যাওয়া আর এইভাবে যাওয়া, তো স্বাভাবিক মানে কি বলবো ভীষণ খারাপ একটা ঘটনা। আর আমি যখন ট্রেনে উঠেছি তখন আবার চিৎকার করে উঠেছে, আর আমি না সঙ্গে সঙ্গে আমি বলে উঠেছি আবার কি হলো, তখন বলছে একটা বাচ্চাকে নিয়ে এক মহিলা দৌড়ে উঠতে গেছে। তো ফাঁকা ট্রেন, তোমরা তো দেখতেই পেলে ট্রেন সেরকম ভিড় ছিল না, টাইমের একটু আগে আয় তাহলেই তো হয়ে যায়, কেন এত হুড়াফাড়ার কি দরকার। আমার একবার এরকম হয়েছিল, আমি তখন স্কুল ইন্টার্নশিপে ছিলাম, এখান থেকে ঠাকুরনগর থেকে আমার গোবরডাঙ্গা যেতে হবে দুপুরবেলা স্কুল সেরে, তারপরে আমার হচ্ছে ওই অ্যাসাইনমেন্ট আর কি সাইন করানো ছিল স্যারদের, স্যারকে দিয়ে, আর আরেকটা হচ্ছে ওই বিএডের যেই টাকাটা দেওয়া লাস্ট ইয়ারে, যে টাকাটা দেওয়া লাস্ট সেমিস্টারে, সেটা আমি একবারে দিতে পারিনি, খেপে খেপে দেবো সেটার জন্য আবেদন জানানো, দুটো কাজের জন্য যাচ্ছিলাম। তো এত ভিড় ছিল, আমি ভেবেছি উঠে যাব উঠে যাব, তো এক হাতে আমার এমনি ব্যাগ আর এক হাতে ওই অ্যাসাইনমেন্টের ব্যাগ, এরকম সেই ওটাকে কি খাতা যেন বলে আমি ভুলে গেছি নামটা, তো যাই হোক এখন এই মুহূর্তে মনে নেই নামটা, হ্যাঁ চ্যানেল ফাইল না,
এটা হচ্ছে কি যেন, কিসের কিসের খাতা ভুলে গেছি আমি, তো ওটা নিয়ে যাচ্ছিলাম, তো দুই হাতে দুই ব্যাগ, এবার আমি ধরবো কি, তো আমি এরকম এক হাতে এই ট্রেনের দরজার এই ইয়েটা থাকে না ধরার হ্যান্ডেলটা, আর মাঝখানে যে স্ট্যান্ডটা থাকে ওটা আমি ধরতেই পারছিলাম না, একটা দিয়ে আমি ঝুলেছিলাম বাইরে। আমি দেখছিলাম আমি এগোচ্ছি আর পোস্ট, ট্রেনে যে পোস্ট থাকে রেললাইনের, সেই পোস্টটা আমার দিকে এগিয়ে আসছে। আমি জানি আমি এইভাবে থাকলে আমি বাড়ি খেয়ে মরেই যাব পুরো, ঠিক আছে? তো তখন আমার কি একটা মানে কেমন একটা শরীরের মধ্যে হলো, আমার বরের মুখটা পুরো পুরো ছবিটা আমার চোখের সামনে এরকমভাবে চলে আসলো, পুরো ছবিটা এরকমভাবে চলে আসলো। আমি সেই দিনের কথা কোনোদিনও ভুলবো না, পুরো ছবিটা আমার মুখের সামনে চলে আসলো এরকম, পুরো পুরো মুখটা আমার এখনও মনে আছে। তারপরে কি মনে হলো, আমি ওই রডটা ধরে নিজের সব শক্তি দিয়ে আমি ভেতরে ঢুকে গেলাম, নতবা সেই দিন কিছু একটা অঘটন ঘটতো। তো ওই দিনই ওরকম ফার্স্ট আর লাস্ট, আমি জীবনেও ওরকম পরিস্থিতিতে আর কোনোদিনও পড়িনি, ঠাকুরকে বলি ওরকম পরিস্থিতিতে যেন কেউ না পড়ে। কিন্তু এই যে রোজকার জার্নিতে প্রত্যেক দিন টাইমে পৌঁছানো, তো মানুষের মধ্যে এগুলো হবেই, এটা হবেই, কিছু করার নেই। তো এত বড় একটা খারাপ দুর্ঘটনা, কি বলবো, শুনেই সারা সকাল খারাপ হয়ে গেছে। সকাল থেকে এক শালিক এক শালিক এক শালিক দেখে যাচ্ছি, আমি মানি না এগুলো, তবু ওই যে ছোটোবেলার থেকে ঢুকে গেছে না কানে, এক শালিক দেখা মানে অযাত্রা, দুই শালিক দেখা মানে শুভ, এগুলো না মানে মনের মধ্যে এসব ঢোকানো, বাচ্চাদের সামনে এসব আলোচনাই করা উচিত না, দুই শালিক দেখে নমস্কার দে, এগুলো না মানে কি বলবো, মেন্টালি প্রচণ্ড পরিমাণে এফেক্ট করে, আমাদের মনে খুব এফেক্ট করে। বুঝতে পারছি যে এর সঙ্গে এর কোনো যোগসূত্র নেই, তারপরেও মনের মধ্যে দুই শালিক দেখলে অটোমেটিক মন খুশি হয়ে যায়, আর একটা শালিক দেখলে মনটা কেমন জানি খারাপ হয়ে যায়, এই বাবা আজকের দিনটা মনে হয় ভালো যাবে না। তো যাই হোক, এই কথাগুলো তোমার সঙ্গে শেয়ার, তোমাদের সঙ্গে শেয়ার করার কথা ছিল। আর আরেকটা কথা তোমাদের বলা ছিল, সেটা এই ভিডিওতে বলবো না, সেটা অনেক গুরুত্বপূর্ণ কথা, তো সেটা আগামী ভিডিওতে বলবো, মানে কালকের ভিডিওতে বলবো। তো যাই হোক, মোটের পরে দিনটা আমার যা কাজ ছিল সেগুলো মিটেছে, সেগুলোতেও বাধা পড়েছিল, বর একবার গেছে, আমি বললাম না তোমাদের যে আমি কাজ সেরে চলে এসেছি, এবার বরের কাজ করতে গেছে, সেই কাজেও প্রথমবার বাধা পড়েছে, আবার বাড়ি এসছে, একটু ভুল ভ্রান্তি হয়েছিল সেটা ঠিক করেছি, আবার গেছে, সেখানে ওয়েট করতে হয়েছে, প্রথমে বলছিল আজকে হবে না কালকে আসুন, তারপরে ও বললো যে আমার আর্জেন্ট ইমার্জেন্সি আছে আজকে করতেই হবে, তখন বললো যে তাহলে বসতে হবে, তাও আধা ঘন্টা এক ঘন্টা বসতে হয়েছে, তারপরে কাজ করে এসছে। আর ততক্ষণে আমি স্নান টান করে নিয়েছি, ও এসছে স্নান করেছে, আমি গতকালকে শ্যাম্পু দিয়ে স্নান করতে পারিনি কারণ ট্যাবের জল অতিরিক্ত ঠান্ডা, আর এখন ওয়েদার চেঞ্জিংয়ের সময় চলছে, এখন যদি মেনে না চলি খুব ভুগতে হবে, এখন যদি ধরে যায় খুব ভুগতে হবে, তো সেই কারণে আজকে গরম জল করে নিয়ে তারপরে আজকে শ্যাম্পু করেছি, আর আজ তারপরে বর এসে সাবান বলছি স্নান করলো, তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, কোথায় যাচ্ছি কী করছি না করছি সেটা এখন এখানে ডিটেলসে আমি বলতে পারছি না, আশা করছি তোমরা সবাই জানো, সবাই বুঝতে পারছো, তবে সময় এক সময় নিশ্চয়ই আসবে যেদিন তোমাদেরকে সবটা আমি খুলে বলতে পারবো। তো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।